মহান রব্বুল আলমিনের দরবার শুক্রিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমাবার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, অত্র এলাকায় অনেক মুসলিম বসবাস করেন, তার মধ্য থেকে মহান রব্বুল আলমিন আমাদেরকে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামে চরমপন্থা অবলম্বন করার কোনো সুযোগ নেই। ইসলামে হলো সহমর্মিতার ধর্ম, বিনয়ের ধর্ম। অতএব ইসলাম চরমপন্থাকে পছন্দ করেন না। চরমপন্থী বলে আজকের বিশ্বের বিভিন্ন দেশ মুসলমানদেরকে গালি দেয়, ইহুদি খ্রিস্টান মুশরিকরা। কিন্তু ইসলাম কোনো চরমপন্থাকে ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না, গ্রহণ করে না, বা এই চরমপন্থার ইসলামে কোনো গ্রহণযোগ্যতা নেই। ইসলাম হলো শান্তি, সুবিচার, ন্যায় বিচার এবং মানুষের মধ্যে দয়া, রহমত, বিনয়, এগুলো হলো ইসলাম। কিন্তু আজকে যারা গালি দেয় তারা কঠিনভাবে চরমপন্থী। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবাই চরমপন্থী, ইসলাম যত জাতি আছে মুসলিম ছাড়া সবাই চরমপন্থায়, চরমপন্থী এবং চরমপন্থ অবলম্বন করে তারা চলে। তারা বাহ্যিক যেটা দেখাচ্ছে সেটা হলো নিফাকি, যেটা যুগ যুগ ধরে আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন তখন থেকে যে ইয়াহুদিরা খ্রিস্টানেরা যে মুনাফিক এবং তারা যেটা দেখায় মানুষকে এটা হলো বাহ্যিকতা। মূলত ওদের ভিতরগত বিষয়টা হলো তারা মুসলমানদের উপর নির্যাতন করবে, এটা তাদের অধিকার। মুসলমানদেরকে কষ্ট দিবে, লাঞ্ছনা দিবে, এটা তাদের অধিকার। আর ইসলাম কাউকে কষ্ট দিয়ে ইসলামের কোনো বিষয় নেই। এই জন্য আজকের বিষয় হলো আল ইসলাম ওয়াল উনফ। উনফ অর্থ হলো চরমপন্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ রাফিউ, আল্লাহ কি দয়াময়, করুণাময়, আল্লাহ কি বিনয়, ইউহিব্বুর রিফকাহ। আর যার ভিতরে দয়া থাকবে, যার ভিতরে মায়া থাকবে, যার ভিতরে সহমর্মিতা থাকবে, যার ভিতরে বিনয় থাকবে, আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসেন। অয়ুতি আলার রেফকে মা আলা ইউতিন উনফ। আল্লাহ দয়া, মমতা, ভালোবাসা, বিনয় এর মধ্যে যা দিবেন, চরমপন্থার মধ্যে আল্লাহর কোনো কি নাই, কোনো অনুদান নাই। চরমপন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দিবেন না। মা আলা ইউতি আলাল উনফ, চরমপন্থীদের ব্যাপারে আল্লাহর কোনো ইয়ে নেই, দেওয়ার কোনো কিছু নেই। যত অনুদান, যত প্রাপ্তি আছে, বিনয়, ইসলামের যতগুলো ভালো দিক আছে সেগুলোর উপর আছে। আপনার মাইকের দোষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাই ইল্লা জানাহু। যে বিনয় হবে, যার ভিতরে যত নমনীয়তা থাকবে, দয়া থাকবে, সেই ব্যক্তি যত ততই সৌন্দর্যমণ্ডিত হবে,
যত বেশি মানুষ বিনয়ী হবে, দয়াবান হবে, নমনীয় হবে, তাদের সবটুকুই কি সৌন্দর্য আল্লাহ বৃদ্ধি করে দেন। বিনয়ের মধ্যে কি আছে? সৌন্দর্য আছে। নম্রতার মধ্যে সৌন্দর্য আছে, ভদ্রতার মধ্যে সৌন্দর্য আছে। কিন্তু ওয়ালা ইউনজিউ মিন শাইইন ইল্লা শানাহু, যদি কেউ এই নরমিয়ত, নমনীয়তা, ভদ্রতা, জেন্টিলিটি এবং দয়া এগুলো থেকে বের হয়ে আসে, অর্থাৎ চরমপন্থী অবলম্বন করে, তার সমস্ত কাজগুলো আল্লাহ বলছেন ইল্লা শানুহু কদর্য কলুষিত করে দেয়, তার জীবনের প্রত্যেকটা কাজে কদর্য হবে এবং কি কলুষিত হবে। তাহলে বলেন, যারা আজকে মুসলমানদেরকে গালি দেয় চরমপন্থী বলে, তাদেরকে এই কথাগুলো বলেন যে আমাদের ইসলামে এগুলো আছে, আল কায়দা বানাইবে তারা, তারপরে কি স্টে কি আইএস আইএস বানাবে তারা, তারা বানায় তারা ব্যবহার করবে, তারা অর্থলগ্নি করবে, আর মুসলমানদেরকে বলবে চরমপন্থী, গরমপন্থী অথবা জঙ্গি। ইসলামে এগুলো নেই। ইসলাম কত সুন্দর কথা বলা হয়েছে যে যে যত নরম তার সৌন্দর্য বিকশিত হবে, আর যে যত গরম তার কাজগুলো হবে কলুষিত, নোংরা, কদর্য। তাহলে ইসলাম কত সুন্দর একটি বিষয়, কিন্তু আজকে এটাকে আজকে তারা আমাদেরকে গালি দিচ্ছে বিভিন্ন কথা বলে। ইন্নাল্লাহ ইউতি আলার রিফক, আল্লাহ নম্রতা, দয়াশীলতার মধ্যে আল্লাহ যা কিছু দান করেন, মা আলা ইউতি আলাল উনফ, আর চরমপন্থার মধ্যে, গরমপন্থার মধ্যে আল্লাহ এরকম কোনো কিছু দান করেন না। ওয়াইজা আহাব্বাল্লাহু আব্দান আতাহুর রিফক, যদি আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন সেই বান্দার ভিতরে আল্লাহ নমনীয়তা দান করেন, নম্রতা দান করেন, নমনীয়তা দান করেন, দয়াশীলতা দান করেন। কাকে? যাকে আল্লাহ ভালোবাসেন। মা মিন আহলি বাইতিন ইউহরামুন আর রেফকা, যদি কোনো ঘর থেকে, কোনো দেশ থেকে, কোনো জাতি থেকে, কোনো এলাকা থেকে, কোনো মানুষ থেকে যদি আল্লাহ দয়া এবং অনুনয়, বিনয় এগুলো উঠাই নিয়ে যান, চরমপন্থী অবলম্বন দিয়ে দেন, ইল্লা হুররেমুল খায়রা, তার জন্য যত বরকত আছে, যত ভালো আছে সবগুলো বন্ধ হয়ে যায়। তার প্রতি যদি কেউ যদি এই নমনীয়ার পথ অবলম্বন করতে না জানে, যদি কেউ দয়ার পথ অবলম্বন করতে না জানে, কেউ যদি নম্রতার পথ অবলম্বন করতে না জানে, তাহলে কি তার সবগুলোই কি হয়ে যাবে? গা ইল্লা হুররেমুল খায়রা, যত কল্যাণকর কাজ আছে, কল্যাণকর বিষয় আসে সব তার জন্য হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর কি বলেন? কার কথা এগুলো? মুহাম্মদ রাসূলুল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে হলো ওহি গায়রে মাতলু, ওহি গায়রে মাতলু। দেখেন, দাওয়াতের ক্ষেত্রে আপনি দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত মানুষকে পুষাবেন, কোথায় আছে যে মানুষকে পিটিয়া পিটিয়া ইসলাম শিখাও, ইসলামের দাওয়াত দাও? মহান রব্বুল আলামিন কি সুন্দরভাবে আমাদেরকে দাওয়াত দেওয়ার প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন আল কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দাও, আল্লাহর দিকে আহ্বান করো, বিল হিকমাতে কৌশল অবলম্বন করে, হিকমত অবলম্বন করে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর উপদেশ দিয়ে, সুন্দর সুন্দর উপদেশ দিয়ে এবং কৌশল অবলম্বন করে, হিকমতের সাথে তুমি মানুষকে কী করো? দাওয়াত দাও।
লাঠি পিটাইয়া মানুষকে দাওয়াত দিবে না, কোনো অ্যাডমিনিস্ট্রেশন কায়েম করে তাকে দাওয়াত দিবে না। দাওয়াত দাও তুমি কী করে? হেকমতের সাথে দাওয়াত দাও তুমি, কৌশলের সাথে দাওয়াত দাও তুমি, কী উত্তম উপদেশের সাথে তুমি কী করো? দাওয়াত দাও। তাহলে এখানে আছে চরমপন্থী আছে, তাহলে কারা চরমপন্থী? হ্যাঁ, আর ইহুদি খ্রিস্টান মুশরিকদের কাজ হলো পিটাই হোক মারি হোক আমারটা উপরে রাখতে হবে। তাদের ধর্মগ্রন্থেই লেখা আছে যে অন্য ধর্মগ্রন্থের অধিকারগুলোকে তোমরা খর্ব করবে, এটাই আমাদের অধিকার। বলেন নাউজ বিলামিন জানে, কিন্তু আমাদের ইসলাম হলো উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম কৌশল উত্তম হিকমত এবং কি উত্তম উপদেশ দিয়ে তুমি কী করো? দিনের দিকে মানুষকে আহ্বান করো। কত সুন্দর কথা! তাহলে এখানে চরমপন্থার কিছু আছে? অন্য আয়াত আল্লাহ বলছে, এবং আরও বলছেন ওয়াজাদিল হুম বিল্লাতি, যদি তুমি কারোর সাথে ইসলামের বিষয়ে তোমার সাথে যদি কেউ তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, বিতর্কে লিপ্ত হতে আসে তোমার সাথে, হিয়া আহাসানু জাদিল হুম বিল্লাতি হিয়া আহাসানু, তাহলে সেটাকে তুমি কী করো? মোকাবিলা করো, তার সাথে বিতর্ক করো, কি সবচাইতে উত্তম পন্থা। সে যদি তোমাকে দশটা গালি দেয় তুমি তার দশটা প্রশংসা করো, তাকে বকা দিয়ে গালি দিয়ে তার সাথে রূহ আচরণ করে অসভ্য আচরণ করে তুমি তাদের দিনের দিকে দাওয়াত দিতে পারবে না। বরং সে যদি তোমার সাথে বিতর্ক করতে আসে, যা দিল হোম বিল্লাতি হিয়া আহসানু, সবচাইতে উৎকৃষ্ট পন্থায় তুমি তাকে কী করো? তার সাথে বিতর্ক করে তাকে বোঝানোর চেষ্টা করো দিনের সৌন্দর্যগুলো, ইসলামের সৌন্দর্যগুলো, ইসলামের বিজ্ঞানসম্মত দিকগুলো তুমি তাকে সুন্দরভাবে বুঝাইয়া দাও। তাহলে ইসলামে চরমপন্থা আপনি কোথায় পেলেন? তোমরা মুশরিকরা ইহুদিরা খ্রিস্টানরা ইসলামের মধ্যে চরমপন্থা কোথায় ফেলে? তোমরা যতটুকু ভালো ব্যবহার করো অতটুকু ইসলাম থেকে শিখেছো। তোমরা ইসলামের মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো রিসার্চ করেই তোমরা এতটুকু শিখছো, নাহলে তোমরা নিজেরাও তোমাদের ভিতরে জানতেনি ভদ্রতা বলতে কিছু নেই। ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসানু ইন্না শাইতানা ইয়ানযু বাইনাহুম ইন্না শাইতানা লিল ইনসান ইন্না শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইয়াকুলুল্লাতি হিয়া হাসানু, আমার বান্দারা যেন মুখ দিয়ে যেই কথাগুলো বলে সেগুলো যেন সুন্দর সুন্দর কথা বলে, ভালোভাবে কথা বলে, রূঢ়ভাবে যেন কথা না বলে, অপদার্থ অপসংস্কৃতি অপখারাপ কথাগুলো দিয়ে যেন কোনো কথা না বলে। কথা বুঝাস? আর আমাদের কথার সাথে তো তিনটা গালি বাহির হয়, আঞ্চলিক ভাষায় যত গালি আছে সব আমাদের মুখ দিয়ে বের হয়, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যে তারা যে কথা বলে এই কথাগুলো যেন হিয়া আহসানু, সবচেয়ে উত্তম পন্থায় বলে। এখন বিএনপির লোক স্টেজে দাঁড়াইছে, বস আওয়ামী লীগের 14 গোষ্ঠীকে দুইতে দুইতে শেষ, আবার আওয়ামী লীগের লোক স্টেজে দাঁড়াইছে বিএনপিকে দুইতে দুইতে সব শেষ, একবারে 14 গোষ্ঠী সহ, এবং কবর কে কখন কি করছে, কার কথাই কবর হয়েছে, এবং কবর ছাড়া মাটি হয়েছে একবার, ইত্যাদি সব। আজকে এই কারণে আজকে আমরা আজকে কি অধঃপতিত একটি জাতি, পথভ্রষ্ট একটা জাতি আমরা। একজন রাজনৈতিক স্টেজে দাঁড়াইলে আরেক দলকে হেয় প্রতিপন্ন, তাদের ভিতরে যত গোপন তথ্য আছে সব বের করে গালি দিয়ে প্রত্যেকটা বক্তব্যের মধ্যে এক একটা গালি নিহিত রয়েছে। কিন্তু দেখেন আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন
শিখিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলুন সবচাইতে উৎকৃষ্ট ভাষায় যেন কথা বলে। কথা বুঝছ? আর যদি জামাত হয় তাহলে তো তাদের গালির কোনো শেষ নেই, তাদের বিরুদ্ধে গালি দিতে কষ্ট নাই। রাজাকার আল বদর যুদ্ধপরাধী হতে শুরু করে ওদের 14 গোষ্ঠীর সাথে আত্মীয় করাও হারাম করে দিই, নাউজুবিল্লাহ। এই যদি হয় মানুষের চরিত্র, তা আমার নবী বলেছেন যে না তোমরা এরকম করিও না। কেন করবে না? ইন্নাশশাইতানা ইয়ানযু বাইনাহুম ইন্নাশশাইতানা লিল ইনসানি আদুউম মুবিনা। তোমরা এই কাজটা এই জন্য করবে না যেহেতু শয়তান তোমাদের এরকম মুখ দিয়ে যদি কোনো খারাপ কথা বের হয়, শয়তান তাহলে আরব ভাইয়ের সাথে তোমাদের কী করবে, বৈরতা সৃষ্টি করে দিবে, তোমাদের দূরত্ব সৃষ্টি করে দিবে, বিরোধিতা সৃষ্টি করে দিবে, শত্রু বানায় দিবে তোমাদেরকে। কথা বুঝাচ্ছে কিনা? যদি আপনি মুখ দিয়ে আমাকে একটা গালি দেন, আপনাকেও শয়তান ধরবে, আমাকে শয়তান ধরবে, আমাকে ধরে আমারে গালি দিলো কা, আপনি বলবেন তোর আর 10টা গালি দিব। এই ভৈরুতা কে সৃষ্টি করে দিবে? ইবলিশ শয়তান সৃষ্টি করে দিবে। এখন আওয়ামী লীগ বিএনপি যতগুলো গালি দেয়, বিএনপি আবার ওদেরকে ততগুলো গালি আগে তৈরি করে রাখে, আছে কিনা এরকম? আছে কিনা? সরমনেরা জামাতকে যতগুলো গালি দেয়, জামাত তো আবার সরমনের প্রতি উত্তর দেওয়ার জন্য তত গালি কি রাখে, তৈরি রাখে। কথাগুলো খারাপ শোনা যায়, হয়তো বিভিন্ন দলের লোক থাকতেই পারেন। আমি এই স্টেজে বসে তো আপনাকে আমি আপনার দলের চরিত্র আমি কথা বলতে পারবো না। আমাকে এখানে বইলে কথা কইতে হবে কোরআন হাদিসের কথা, যাহা সত্য তাহাই বলতে হবে, যাহা সমাজের মধ্যে প্রতীয়মান হচ্ছে তাই বলতে হবে। এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ না করলে আপনি বিএনপি মুসলমান, আওয়ামী লীগ মুসলমান, সর্বনাই মুসলমান, আবার কি তাব ইয়ে জামাত ইসলাম মুসলমান, এইদিকে তাবলিগের সাত গ্রুপও মুসলমান, তাবলিগের আবার জুবাইর গ্রুপও কি মুসলমান, তাহলে আপনি কারোর বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলা, কাউকে গালি দিয়ে কথা বলা, কাউকে উপেক্ষা করে কথা বলা, কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলার কোনো বৈধতা ইসলাম দেয় নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিখিয়ে দিয়েছেন যে যদি তোমরা যদি এরকম কটাক্ষ করে কথা বলো তাহলে তোমাদের ভিতরে শত্রুতা বৈরুতা সৃষ্টি করে দিবে কে? ইবলিস শয়তান। না, ইবলিস শয়তান কে করে দিবেন? ইবলিস শয়তান। যে ইন্নাস শয়তানা ইয়ানযু বাইনাহুম, শয়তান তাহলে তোমাদের মধ্যে দূরত্ব এবং শত্রুতা বৈরুতা এগুলো সৃষ্টি করে দিবেন। কারণ ইন্নাস শয়তানা লিল ইনসানি আদুউম মুবিনা, কারণ শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কি? অতএব আমার মুখ দিয়ে বাইর হবে তখন আমার ভিতরে আরও বেশি বেশি কথা বলার জন্য সে কী করবে? আমাকে উদ্দীপনা যোগাবে। অতএব এই ধরনের বক্তব্য কাউকে হেয় প্রতিপন্ন করে এগুলি বলা থেকে ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, দোকানপাটে হোক, সব সময় কথাবার্তা বলতে সাবধান। এটা কে? আল্লাহ, আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়াতু ইদফা বিল্লাতি হিয়া আহসানু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হামিম আস-সিজদার 34 নম্বর আয়াতে বলেছেন যে ভালো এবং মন্দ এক হতে পারে না, ভালো এবং মন্দ বরং মন্দকে প্রতিহত করো সবচেয়ে উৎকৃষ্ট পন্থায়। মুখ দিয়ে খারাপ কথা বললে আপনি মনে করতেছেন যে আমি নেতা, আমি একটা কিছু, আমি এলাকার অমুক সমুক, না না, আপনি কি আল্লাহ বলেছেন না আপনি ভালো না? ওরা তাস্তাবিল হাসানা ওরা সাইয়া, ভালো এবং মন্দ সমান নয়, এক হতে পারে না। অতএব তুমি যদি মন্দ বলো তো তুমি নিজেই মন্দ, বরং কেউ যদি তোমাকে মন্দ বলে, কেউ যদি তোমারে গালি দেয়, কেউ যদি তোমার খারাপ করে, সেটাকে ভালো কথা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালো আচরণ দিয়ে তুমি সেটাকে প্রতিহত করো। কথা বুঝাচ্ছে? তাই রে,
ইসলামের চরমপন্থা কই পেলেন আপনি? এতগুলো আলোচনা থেকে আপনারা একটা কথা বের করেন যে ইসলামে কোনো চরমপন্থা আছে? ইসলাম চরমপন্থা নেই। ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের এমন বাংলাদেশের মুনাফিকদের এটা হলো বানানো একটা কি তোকমা, এটা কি বানানো তোকমা? এটা কোনো আল্লাহর কোরআন রাসূলের হাদিস সাহাবাদের জিন্দেগী অনুসারে ইসলামে কোনোভাবেই চরমপন্থার কোনো স্থান নেই। একবার ইয়াহুদি কয়েকজন ইয়াহুদি আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আয়েশা বললেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। রাসূলকে বলছেন ইহুদি, আহান এর অর্থ হলো আপনার মৃত্যু হোক অথবা আপনার ধ্বংস হোক, এভাবে সালাম দিছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন কথাটা, শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন যে বাল আসসালামু আলাইকুম আল্লাআনা, বরং তোমাদেরই মৃত্যু হোক তোমাদেরই ধ্বংস হোক। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন বিনয়কে ভালোবাসেন, নম্রতাকে ভালোবাসেন, তুমি এইভাবে বললা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেন নাই সে যে আপনার মৃত্যু কামনা করছে, তারা যে আপনার মৃত্যু কামনা করছে? হ্যাঁ, তখন রাসূল বললেন যে আমি তো বলছি ওয়ালাইকুম, ওয়ালাইকুম মানে হলো তোমাদেরও, ওয়ালাইকুম মানে কি? তারা যখন আসসালামু আলাইকুম বলছে আমি বলছি ওয়ালাইকুম, আমি তো ওয়ালাইকুম বলছি, তোমার আর এই কথাটা বলা দরকার ছিল। দেখেন কত ইসলাম, কত বড় জেন্টিলিটি। আশারা দিল তো লানা, কেন তাদেরকে একটু লানত করলেন? এটা রাসূলের গায়ে লাগলেন। রাসূল বললেন যে না, এটা হয় না, সহমর্মিতা ইসলামে ভালো জিনিস, বিনয় ইসলামে ভালো জিনিস। তাহলে দেখেন ইসলাম কত, ইসলামের চরমপন্থা আছে এটা যারা বলে এরা কাফির, এরা মুশরিক, এরা মুনাফিক। এরা কোনো মুসলিম দাবি যদি কেউ করে এরা এদেরকে কাট্টা মুনাফিক বলবেন, ইসলাম এগুলি পছন্দ করে না। জাহেলি যুগে চরমপন্থা কারে বলে? যে তাদের গোত্রের বদনামী হবে এবং আরজনের কাছে মেয়েটাকে বিয়ে দিতে হলে এটা একটা তাদের জন্য একটা অসম্মানী, এই অসম্মানী মনে করে তারা নিজের জীবন্ত মেয়েকে হত্যা করতো, নাউজুবিল্লাহ মিন জালে। চিন্তা করছেন এই জিনিসটা বন্ধ করছে কে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা বন্ধ করেছেন। তারা অন্যের কাছে মেয়ে বিয়ে দিবে, অন্য গোত্রের কাছে বিয়ে দিবে, তারা তার গোত্রের জন্য ক্ষতিকর, এর জন্য তারা নিজের জীবন্ত মেয়েকে কবর দিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন আত তাকবীরের মধ্যে, ওয়া ইজাল মাউউদাতু সুয়েলাত বিআইয়ি যামমিন কুতিলাত, ওই জীবন্ত কবর দেওয়া কন্যাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে কেন এদেরকে এইভাবে হত্যা করা হলো, কেন এদেরকে হত্যা করা হলো। আজকে দেখেন ওই জাহিলিয়াত আর বর্তমানে ইহুদি খ্রিস্টানদের জাহিলিয়াত এক জাহিলিয়াত। তারা কোনো দেশের উপর আক্রমণ করতে, কোনো জাতিকে নির্মূল করতে তারা দেশ দিতে সংকোচ করে না, যদি সেটা মুসলমান হয়। মুসলমান হলে তারা সেই জাতিকে ধ্বংস করতে কি দ্বিধা সংকোচ করে না। হুদাইবিয়ার সন্ধি, দেখেন ইসলাম কত সুন্দর, ইসলামের সৌন্দর্য, চরমপন্থা তো দূরের কথা। হুদাইবিয়ার সন্ধির যেই চুক্তিগুলো ছিল, শর্তগুলো ছিল, প্রত্যেকটা চুক্তি ছিল কি মুসলমানদের বিরুদ্ধে। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করে বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর নবী এটা আমার সন্দেহ হয়, নাউজুবিল্লাহ মিন জালিক, রাগে লাগে ঠেলা বলছেন। এ মানে সবগুলো শর্তই ছিল মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কী করলেন, এই ইয়েতে স্বাক্ষর করছে, এই সন্ধিতে কী করলেন, স্বাক্ষর করলেন। সবগুলো নদীর মুসলমানের বিরুদ্ধে কিন্তু স্বাক্ষর করলেন, কারণ আল্লাহ রাসূল যুদ্ধ চাননি, আর আল্লাহ রাসূল হাঙ্গামা চাননি, আল্লাহ রাসূল উভয় পক্ষে মারামারি হোক এটা তিনি চাননি। তিনি চাইছেন যে মানে যে একটা সন্ধি চুক্তির মাধ্যমে আমাদের বিরুদ্ধে গেল, তারপরেও আমরা মেনে নিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই চুক্তিতে স্বাক্ষর দেখে
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আপনার প্রকাশ্য বিজয় লাভ করেছেন, আপনি প্রকাশ্য বিজয় লাভ করেছেন চুক্তির মধ্যে সবগুলো মুসলমানদের বিরুদ্ধে। তারপরও রাসূলের স্বাক্ষর করার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে হে রাসূল আপনি কি করলেন, আপনি বিজয় লাভ করলেন, প্রকাশ্য বিজয় লাভ করলেন। ঠিকই ঠিকই হুদাবিয়া সন্ধির কারণে অল্প কয়েকদিন পরে কি মক্কা বিজয় হলো, বলেন সুবহানাল্লাহ। অতএব ইসলামের চরমপন্থা কোথায় খুঁজে পেলেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শত্রুদের সাথে যুদ্ধ করবে এই আকাঙ্ক্ষা করিও না, এই দোয়াও করবা না, এবং শত্রু এগিয়ে আসক তুমি মারতে যাবা এরকম তুমি সাক্ষাতের আশাও করবে না, বরং কি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসালুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আর আমাদেরকে নিরাপত্তা দান করুন। বরং আল্লাহর কাছে নিরাপত্তা চাইবা, আল্লাহর কাছে চাইবা না যে মানে যে যুদ্ধ করি, যে যাইয়া যুদ্ধ লাগাই দিব এমন কিছু তোমরা চাইবা না। কি চাইবা কি চাইবা, চাইবা যে আল্লাহ আপনি আমাদেরকে নিরাপত্তা দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা। বলেন এবার বলেন ইসলাম কোথায় কোথায় আছে, ইসলামে কোনো ইসলামের সন্ত্রাসবাদ জঙ্গিবাদ চরমপন্থা ইসলামে আছে? এগুলো তো আপনারা কে বুঝলেন বলেন? তাহলে যারা বলে এরা হয়তো কাফের, হয়তো মুশরিক, আর নয়তো মুনাফিক। কথা বুঝে আসছে কি না? আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে মুসলমানের সন্তানেরা পড়তে গিয়া সেখান থেকে তারা ফতোয়া দেয় ইসলামের বিরুদ্ধে, ইসলামের এক একটা জিনিস নিয়ে তারা বিভিন্ন কটাক্ষমূলক বই লেখে। হ্যাঁ, এগুলো আমাদের আজকে বুঝতে হবে, এখানে কারা বাস করে, এরা কারা, এরা হলো মুনাফিক। কিন্তু মুসলমানেরা যদি আক্রান্ত হয়ে যায়, মুসলমান বা ইহুদি খ্রিস্টান যে কেউ যদি কোনো রকম আক্রান্ত হয়ে নারী শিশু ছোটরা কষ্ট পায়, সেই ক্ষেত্রে মুসলমানেরা কী করবে, যুদ্ধ করবে। কখন যুদ্ধ করবে? ধরেন আপনার বাংলাদেশে এখন কোনো একটা দেশ আক্রমণ করলো, আক্রমণ করে শিশুদেরকে হত্যা করলো, নারীদেরকে ধর্ষণ করলো, আপনার পুরুষদেরকে মেরে ফেললো, এইভাবে তারা কাজ শুরু করলো, তখন জিহাদ কি আপনার উপর ফরজ? তখন কি জিহাদ হলো ফরজ? তখন আপনি আর বসে থাকতে পারবেন না, তখন আপনি এদের বিরুদ্ধে সংগ্রাম করা আপনার ফরজ। তখন বসে থাকার একটি মুহূর্ত আপনার সুযোগ নেই, কারণ আল্লাহ বলে দিয়েছেন وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْبِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا রব্বানা আখরিজনা মিন কারিয়াতিজ জালিমি আহলুহা। যখন আল্লাহ বলতেছেন যে তোমাদের কি হয়েছে, ওমারাকুম লা তুকাতিলুনা, তোমরা কেন যুদ্ধ করো না, তোমরা কেন যুদ্ধ কেন করো না, অথচ মুস্তাদাফিনা দুর্বল প্রকৃতির লোকেরা, মিনার রেজাল পুরুষের মধ্যে, ওয়ান্নেসায় নারীদের মধ্যে অসহায় পুরুষের মধ্যে অসহায় ব্যক্তিরা, এবং শিশুরা অলবেলদান, তারা আল্লাযীনা ইয়াকুলুনা, তারা চিৎকার দিয়ে আল্লাহর কাছে বলে ইয়া রাব্বুল আলামিন রব্বানা আখরিজনা মিন কারিয়াতিজ জালিমি আহলুহা, হে আল্লাহ এই জালেম দেশ থেকে আমাদেরকে বাঁচান, এই জালেম দেশ থেকে আমাকে বাঁচান। অতএব এই ধরনের জুলুম যারা করে, অত্যাচার করে, নির্যাতন করে, শিশুদেরকে হত্যা করে, পুরুষদেরকে হত্যা করে, নারীদেরকে অত্যাচার করে, জুলুম করে, তখন বসে থাকার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ওমা আলাইকুম লা তুকাতিলুনা, তাহলে তোমরা কেন তাদের বিরুদ্ধে সংগ্রাম করো না, তোমরা কেন যুদ্ধ করো না। কথা বুঝাচ্ছি না? অর্থাৎ মাজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে যুদ্ধ করা হলো আপনার উপর আমার উপর ফরজ। যদি ধরেন আমাদের দেশে হিন্দু আছে, এখন তাদের মেয়েদেরকে হত্যা করতেছে, ছেলেদেরকে, তাহলে আপনার কি যুদ্ধ করা কি ফরজ? যে হোক,
আপনার দেশে যেই বাস করুক, সব বাসিন্দা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই আক্রান্ত হবে, যারা আক্রান্ত করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা হলো আপনার উপরে ফরজ। ঠিক বিশ্বের আনাসে কানাসে যেখানে নারী পুরুষ এবং মানুষ অত্যাচারিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, মানবতাকে হীনতা করা হবে, সেখানেই কি জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, এটা হলো ফরজ। কে করেছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু গায়ে গায়ে লাইগা যুদ্ধ করার কোনো ইসলামে আমরা জায়েজ নাই। কথা বোঝা আসছে কিনা? আজকে যারা আমাদেরকে আজকে চরমপন্থী বলে, তারা আপনি দেখেন এই যে ইউরোপীয়রা রেড ইন্ডিয়ানদেরকে যেভাবে হত্যা করেছে, যদি এদেরকে পশু বলেন তাহলে ভুল হবে, কারণ পশুর একটা চরিত্র আছে। কি পশুর চরিত্র হলো? সে যখন প্যাট ভরবে তখন আর কাউকে আক্রমণ করবে না। সে হরিণের উপর আক্রমণ করে কিন্তু তখন প্যাট ভরে যাবে, আর কোনো হরিণকে আক্রমণ করবে না। কিন্তু এই ইউরোপ এবং আমেরিকা এবং ব্রিটিশরা, এরা কোশ্চিন কালো, এদের প্যাট ভরলো, এরা মানুষের রক্ত পিপাসু, মানুষের রক্তের উপর আঘাত করেছে। কথা বোঝা আসছে কিনা? আপনি দেখেন এই যে এই খ্রিস্টানদের উপরে, আপনারা জানেন যে জাহাজ বৈরা বৈরা খ্রিস্টানদের সমুদ্রের মধ্যে ডুবাই মারছে, শ্রেতাঙ্গরা শ্রেতাঙ্গরা, তারা আজকে ইউরোপের যারা আজকে সাদা, এই সাদারা কালোদেরকে সমুদ্রের মধ্যে নিয়ে ডুবে ডুবাই মারছে, আগুন দিয়ে পড়াইয়া পড়াইয়া মারছে। আজকে তারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, বলেন? অতএব এরা হলো কি? চরমপন্থী, এরা হলো জঙ্গি। ইরাক সিরিয়া এদের কি অপরাধ ছিল? সাদ্দাম হোসেনের কি দোষ তারা পেয়েছে যে ইরাকে আক্রমণ করে তাদের শিশুদেরকে এইভাবে সব হত্যা করতে হবে, সিরিয়াকে এইভাবে হত্যা করতে হবে কেন? অতএব এরা হলো চরমপন্থী, এরা হলো জঙ্গি, যারা এইভাবে মানুষকে মেরে ফেলে, অত্যাচার করে, জুলুম করে, একটা দেশ একটা জাতিকে পুরা ধ্বংস করে দেয়, একটা জাতির পুরুষগুলোকে হত্যা করে, নারীদেরকে ধর্ষণ করে, শিশুদেরকে হত্যা করে। এদের কেউ এদের কাছে নিরাপদ না, এরা শুধু পশু না, পশুর সাইতে অনেক অদম, কারণ পশুর পেট ভরে আর কাউকে আক্রমণ করে না। এদের পেট ভরলো, এরা সমস্ত তেল সম্পদ, সমস্ত জ্বালানি সম্পদ, পেট্রোল সম্পদ, মাটির নিচের সম্পদ, মাটির উপরের সম্পদ সব ধুয়ে মুছে নেওয়ার পরও এরপরে এদের পেট ভরে না। এরপরও তারা কি? তারা ওখানে অবরোধ দিয়ে রাখবে, ওখানে শক্তি প্রয়োগ করে রাখবে। এরা হলো কি? জঙ্গি, এরা হলো পশু, এরা হলো চরমপন্থী। এরপরে নিজেদের দূর ঢাকার জন্য, নিজেরা ভালো সাজার জন্য, আমি ভালো, আইএস বানাইছে ইসলামিক স্টেট একটা বানাইছে, তাদের অর্থায়নে তারাই এই নাটক করছে, তারাই এগুলো ঘুরাইছে, সব করছে তারাই, নাম দিছে আইএস, জঙ্গি আইএস, জঙ্গি আল কায়দা বানাইছে কারা? তারাই বানাইছে, এই ইউরোপ কান্ট্রিগুলিই বানাইছে, আল কায়দার এই ব্রিটিশ এবং আমেরিকা মিলে এগুলো করছে, ইঙ্গো মার্কিনরা এই কাজটা করেছে। এই জঙ্গি কারা বানাইছে? তারাই বানাইছে। এই জঙ্গি বানায়া তারা মুসলমানদেরকে বানাইছে চরমপন্থী। ওই জঙ্গিগুলো বানাইছে তারা, পয়সা দিছে তারা, খাওয়াইছে তারা, রাখছে তারা, প্রশিক্ষণ দিছে তারা, অস্ত্র দিছে তারা, এরপরে মুসলমানরা জঙ্গি। অতএব আইএস আল কায়দা এগুলো তাদের তৈরি, অতএব তারাই এদেরকে লালন পালন করেছে, তাদের হাতে এদের রিমোট কন্ট্রোল। ইয়াহুদিদেরকে এমন সুযোগ করে দিয়েছে ফিলিস্তিনের মুসলমান, যারা মুসলমানদের জমিন, মুসলমানেরা বসবাস করে, ফিলিস্তিনের মুসলমানরা বসবাস করে, তাদের সেই জমিন ইহুদিদেরকে সমর্থন করে এই ইঙ্গো মার্কিনিরা ইহুদিদেরকে সহযোগিতা করে, আজকে সেখান থেকে আজকে মুসলিম ফিলিস্তিনিদেরকে উৎখাত করা হচ্ছে, বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানদের ফতম কাবলাকে তারা সেখানে দখল করে রেখেছে। এগুলো কি তুমি আরেকজনকে উচ্ছেদ করবো, আরেকজনের ভূমি থেকে উচ্ছেদ করে দিবা, তো তুমি জঙ্গি নাকি মুসলমানেরা জঙ্গি? মুসলমান বলে যে না আমার জমিতে, আমার জমিতে আমি থাকবো, এই কথা কি বলা কিন্তু অপরাধ? যে ফিলিস্তিনে আমার এই জায়গা, এই জমি আমার, এই ক্ষেত আমার, এই বাড়ি আমার, এই গাছগাছালি আমার, এই কথা বললেই কি জঙ্গি হয়ে গেল? আর তুমি তাদেরকে উৎখাত করবা আর বললা যে মুসলমানেরাই জঙ্গি। অতএব তারা হলো চরমপন্থী, তারা হলো জঙ্গি, এবং জঙ্গির কারখানা, জঙ্গি তৈরির যত মেকানিজম সব তারাই করে, এই মুসলমানেরা করে না।
কারণ মুসলমানদের ইসলামে এগুলো নাই, করবে কই থেকে? হাদিসে নাই, কোরআনে নাই। মিয়ানমারে কে জঙ্গলামি করছে বলেন, কে জঙ্গিগিরি করছে বলেন? বলেন একটা মুসলমান একটা টুর শব্দ করতে পারে নাই, 10 লক্ষ মুসলমানকে পিটাইয়া। আপনারা এক একটা ঘটনা শুনলে চোখের পানি আপনারা ফেলতে আপনারা পারবেন না, চোখের পানি শুকিয়ে যাবে। যে নারীদেরকে কীভাবে ধর্ষণ করেছে, কীভাবে তাদেরকে গরু ঘরের মধ্যে বাঁধি রেখা ধর্ষণ করা হয়েছে মিয়ানমারের ঘটনা, এগুলো কেন করছে তারা? এগুলো কি মুসলমানদের কোনো দোষ ছিল? অর্থাৎ তাদের সিদ্ধান্ত হলো এদের এই জায়গার মধ্যে বিভিন্ন খনিজ সম্পদ আছে, এই জায়গাটি তাদের দরকার, ইহুদিদের দরকার, খ্রিস্টানদের দরকার, তারা এটা ব্যবহার করবে। এই জন্য তারা আজকে মিয়ানমারে এত 10 লক্ষ মুসলমানদেরকে বের করে দিল। অথচ এখানে হাজার হাজার বছর থেকে তারা বসবাস করতে আসছে। এই ইংরেজরা, ব্রিটিশরা, এই শয়তান, এই ইবলিসরা, এই মুনাফিকেরা, তারা এই কাফেররা, তারা এতগুলো জাতির নাম লিখে গেল, যখন হস্তান্তর করো ব্রিটিশরা, তখন কিন্তু এই মিয়ানমারে মুসলমানদের নাম তা লিখে দেয় নাই, যার কারণে তারা এই সুযোগ নিয়ে মিয়ানমার থেকে এতগুলো মানুষকে বের করে দিল। তাহলে জঙ্গি কাদেরকে বলেন? জঙ্গি কারা বানায়? চরমপন্থী কারা? আমাদের ইসলামে তো কোনো চরমপন্থার সুযোগ নেই। আছে কোথায়? আপনি একটা আয়াত দেখান, চরমপন্থার কোনো সুযোগ নেই। আপনার সিনে উইগুর মুসলমান, এই যে করোনা আসলো, উইগুর মুসলমানকে অবরোধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিলেন, উইগুর মুসলমানদের অত্যাচার নির্যাতন অতি বেশি হওয়ার পরে যখন তারা আল্লাহর কাছে কাঁদল এবং তাদের এক এলাকা অবরোধ করে রাখা হলো, আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন করোনা দিয়া বিশ্বের প্রতিটা মানুষকে অবরোধ করে ছাড়াই দিছে, ঘর থেকে বের হতে পারবা না, বাস পুলিশের পিঠা খেয়ে বানা হইলে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 2019 সালে আপনার এই করোনা দিয়া, যদি এই করোনা না আসতো তাহলে মুসলমানদেরকে এতদিন কচু কাটা করা হতো। অতএব এই উইগুর মুসলমানদের কী অপরাধ তাদেরকে অবরোধ করে রেখে অত্যাচার করা হচ্ছে? তাহলে ওরা সন্ত্রাসী কারা, চরমপন্থী কারা, জঙ্গি কারা? এবার আপনারাই বলেন। ভারতের গুজরাটে মুসলমানদেরকে পাইকারি হারে হত্যা করা হয়েছিল, পাইকারি হারে হত্যা করা হয়েছিল। আজকে তারা গেরুয়া পোশাক পরে যা করে, এগুলো কি চরমপন্থী না? এগুলো কি জঙ্গি না? মুসলমানদের জঙ্গি কোথায় পাইলেন না? গুজরাটে লক্ষে লক্ষে মুসলমান মেরে কাটি কেটে ফেললেন, জ্বালাই দিলেন সব, আবার গেরুয়া পোশাক পরে আপনারা অত্যাচার জুলুম করবেন আর বলবেন যে মানে মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরা সন্ত্রাস। মুসলমানদের কি অপরাধ? মুসলমানদের অপরাধ একটাই, তারা আল্লাহর প্রতি ইমান এনেছে, আল্লাহর কোরআনকে মেনে চলে। মুসলমানদের ইসলামে কোনো চরমপন্থা বলতে কোনো ইসলামে নাই। আল্লাহ নবীকে পাঠাই আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আমি সমস্ত বিশ্বের জন্য আমি রহমত করে প্রেরণ করেছি। তাহলে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা বিশ্বাসী, সুন্নায় আমরা বিশ্বাসী, অতএব আমরা চরমপন্থাকে আমরা কোনোদিনও বিশ্বাস করি না। আমার নবী রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, অতএব রহমাতাল লিল আলামিনের উম্মতেরা কোনোদিনও চরমপন্থী হইতে পারে না, রহমাতাল লিল আলামিনের উম্মতেরা কোনোদিনও জঙ্গিবাদ হতে পারে না। এটা হলো তাদের বানানো জিনিস, আমাদেরকে ঠকাবার জন্য আমাদের তেল গ্যাস আমাদের খনিজ সম্পদ সব লুটপাট করে নেওয়ার জন্য এই সমস্ত তোকমাগুলো লাগাইতেছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, দেখেন কি সুন্দর কথা, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লাআনফাদ্দু মিন হাওলিকা। কি সুন্দর কথা আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহর রহমতে হে রাসূল, বেমা ফাবিমা রাহমাতিল্লাহ রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমতে আপনি অনেক নম্র, আপনি অনেক নম্র, আপনার লোকদের জন্য, আপনার উম্মতের জন্য আপনি কি অনেক নরম, অনেক নম্রতা, ভদ্রতা আপনার ভিতরে, কে কার কারণে? আল্লাহর রহমতের কারণে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি কঠোর স্বভাবের
কঠিন হৃদয়ের হইতেন লা আনফাদু মিন হাওলিকা তাইলে আপনার আশপাশ থেকে তারা সরে যেত কথা বুঝা আসছে তাহলে আমার নবী যদি এরকম নমনীয় হয়ে থাকে আমরা সকল মুসলমানেরা কি নমনীয় আমরা কেউ চরমপন্থী না এটা মিথ্যা অপবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা আল্লাহ বলতেছে আল্লাহ রাসূল বলছেন আর রাহিমুনা ইয়ারহামুহুম যারা মানুষের প্রতি দয়া করে তাদের প্রতি আল্লাহ কি করেন দয়া করে আর রহমানু ইরহামু মান ফিল আরদে এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং জমিনে যারা আছে তারাও কি তার প্রতি কি করেন দয়া করেন যে মানুষের প্রতি দয়া করে ইয়ারহামুকুম মিনা পানফিস সামায় এমন কি যারা জমিনে মানুষের সাথে নরম আচরণ করবে ভদ্র আচরণ করবে দয়া করবে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তাদের প্রতি রহমত এবং বরকত নাযিল করতে থাকবেন তাহলে ইসলামে আপনি চরমপন্থা কোথায় পাইলেন মানলাই এখানে কি মুসলমান হিন্দুর কথা বলা আছে এখানে কি কোনো মুসলমানের কথা বলা আছে মানুষের কথা বলা হয়েছে জমিনে যারা আছে মানুষ হোক প্রাণী হোক পশু হোক যেই হোক কিন্তু এখানে কিন্তু এই কথা বলা হয় নাই যে মুসলমান মাল্লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি হ্যাঁ মানুষের প্রতি দয়া করবে না আল্লাহও তাদের প্রতি দয়া করবেন না আল্লাহও তাদের প্রতি দয়া করবেন না তাহলে আপনি ইসলামের চরমপন্থা কোথায় খুঁজে পেলেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন যুদ্ধের ঘোষণা দিলেন তখন কি বলছেন দেখেন অর্থাৎ ওই যে বললাম জালেম জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কি বলছেন ওয়াকাতালু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো আল্লাযীনা ইউকাতিলুনাকুম যারা তোমাদের সাথে যুদ্ধ করে যারা যুদ্ধ করে তোমাদের নারীদেরকে সন্তানদেরকে পুরুষদেরকে মেরে ফেলতেছে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সতর্ক মানে কি ওয়ালা তাআতাদু তবে এই যুদ্ধ করতে গিয়ে কোনো রকম সীমা লঙ্ঘন করবে না যদি তুমি জয়লাভ করো তুমি যাইয়া সবগুলোকে মেরে ফেলবা সে তাদের শিশুদেরকে মেরে ফেলবা তাদের নারীদেরকে দশন করবা এইরকম সুযোগ তোমার ইসলামে নাই তোমার মুসলমান তাহলে তোমার থাকবে না তুমি যারা তোমার সাথে যুদ্ধ করে এবং তোমাদের নারী পুরুষদেরকে অত্যাচার করে জুলুম করে সেই যুদ্ধ করবে কিন্তু ওয়ালা তাআতাদু সীমা লঙ্ঘন কোনো কাজ করতে পারবে না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না বুঝছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলছেন মান কাতালা নাফসান বেগায়রে নাফসিন আও ফাসাদান ফিল আরদ যদি কেউ জমিনে ফাসাদ করে নাই কোনো গন্ডগোল করে নাই কোনো ক্ষতি করে নাই কোনো জুলুম করে নাই এমন কোনো কারো বিরুদ্ধে যুদ্ধও করে নাই যদি এরকম কোনো কাউকে যদি কেউ হত্যা করে যদি এরকম একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে খেয়াল করেন আমাদের ইসলামটা কি আপনি কাউকে হত্যা করার সুযোগ নাই কাফের মুশরিক বা মুসলিম যেই হোক কাউকে হত্যা করার আপনার সুযোগ নেই কি বলছেন আও ফাসাদান ফিল আরদে ওয়া কাআন্নামা কাতলান নাস জামিয়া যদি কেউ অন্যায়ভাবে একজনকে হত্যা করে সে বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করার পাপ সে গ্রহণ করলো বলেন ইসলামের চরমপন্থা কোথায় আছে যেই ব্যক্তি কোনো একজন মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করলো সেই ব্যক্তি বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করার সমান গুণা সে অর্জন করলো তাহলে ইসলামের চরমপন্থা কোথায় বলেন আজকে তারা উল্টাপাল্টা কথা বলে বলে আজকে মুসলমানদেরকে হত্যা করতেছে আরও সুন্দর আলোচনা ছিল আটটা বিষয় প্রশাসন এবং অনুগত্য এই সম্পর্কে আলোচনা ছিল যেখানে সেখানে আমরা পাচ্ছি যে কীভাবে যে প্রশাসনের মধ্যে আপনার সাথে চলবেন সেখানেও দেখা গেছে কোনো জঙ্গিবাদের কোনো সুযোগ নেই প্রশাসন যতই খারাপ হোক তারপরেও আপনার জঙ্গিবাদের কোনো সুযোগ নেই এই বিষয়টা আমার আলোচনায় ছিল
কিন্তু আমি তো সময় পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক শিক্ষা নিয়ে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান।